সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন हेलो फ्रेंड्स, दिस इज राणा एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फ्रेंड्स, ब्लॉक नंबर 8। तो आज के हमरा एक बेरोलम ब्लॉग देखते थको एंड एंजॉय करते थको। तो फ्रेंड्स, आज के हमरा बेरी पोलम एक अजाना रास्तार उद्देश्य। तो फ्रेंड्स, अखन আপাতত আমরা তিনজন আছি, দেন তারপরে আরও আরও ফ্রেন্ডের সাথে দেখা হবে, তারপরে আমরা বেরোবো। তো দেখা যাক কোথায় যাওয়া যাক। আজ বেরিয়ে তো পড়লাম, ফাইনালি আমরা একটা প্লেস চুজ করলাম। তো সেই জায়গাটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে বাদিক টার্ন নিয়ে বোসপুল বলে একটা সুন্দর জায়গা। তো আমরা আজ সেখানেই যাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখো এন্ড এনজয় করো। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা এতটা সুন্দর আর আকাশটা আজকে এত রিফ্রেশিং লাগছে। তো ফ্রেন্ডস, আমার আজকে খুবই ভালো লাগছে বেরিয়ে, আর ওয়েদারটা প্রচণ্ড সুন্দর। আর কি বলবো ফ্রেন্ডস, তো তোমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছ যে আজকে আকাশটা প্রচণ্ড সুন্দর অ্যান্ড ওয়েদারটাও খুব দারুণ। আমরা এখন বাদি রোডে আছি, এই বিএসএফ ক্যাম্পের এটা মানে মেন গেট। হ্যাঁ, এটা মেন গেট। আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাব যে এখানে আমরা চুজ করেছিলাম যে আজকে এইখানেই যাব। ও ফ্রেন্ডস, তোমরা দেখো মেঘটা যা লাগছে। আমরা চলে এসেছি আমাদের সেই পছন্দের জায়গায়, যেটা আজকের টপিক। তো ফ্রেন্ডস, জায়গাটা প্রচণ্ডই সুন্দর অ্যান্ড মানে ও, তো কেমন লাগছে তোর? সুন্দর। তো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ ওদিকে পাট চাষ হচ্ছে, এই সামনে যেই জল জল এই জায়গাটাতেও আগে পাট চাষ হতো, তো এখন কেটে দেওয়া হতে তো সেগুলো এখন হচ্ছে না, বাট এমনিও বৃষ্টি হচ্ছে সের জন্য জল জমেছে হয়তো। তো ফ্রেন্ডস, ওইটা একটা দারুণ দারুণ, আর এমনিও চারিদিকে এত সবুজ সবুজ লাগছে, খুব মনটা শান্তি লাগছে। ও সেই লাগছে আর কি। তো ফ্রেন্ডস, সিনেমাটিক শট দেখো। প্রচণ্ড রোদ, তাই সানগ্লাসটা পরে নিলাম।
তো অ্যাকচুয়ালি আজকে হয়েছে কি যে আজকে ব্লগটা করার সময় আমার কিছু প্রবলেম হয়েছিল সাউন্ড সিস্টেমের, দেন তার জন্য আমি তখন বুঝতে পারিনি, তো সেই জন্য সাউন্ডটা পাইনি। দেন বাড়িতে এসে যখন এডিটিংয়ে বসলাম তখন দেখছি যে সাউন্ডটা হয়নি, সেই জন্য আমাকে আবার বাড়িতে আবার পরে আবার সাউন্ডটা করতে হলো, আমি ভয়েস আবার করতে হলো। সেই জন্য তোমরা প্লিজ একটু মানিয়ে নিও অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চারিদিকে সবুজ আর সবুজ প্রচণ্ড ভালো লাগছে, এবার চলো সানগ্লাস নিয়ে টানাটানি করছে। সুন্দর জায়গায় এসেছি আর এখানে পাট চাষ হয় আর দূর দূর পর্যন্ত সবুজ আর সবুজ, আর উপরটা পুরো নীল আর নীল, মনে হচ্ছে যেন পুরো আর্জেন্টিনা আর্জেন্টিনা। ইয়ো সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকে রোদ অস্থির মন, আর ঘড়ির কাঁটায় তখন সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে, অবকাশ পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময়। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে আসলাম আজ, সত্যি খুব ভালো লাগছে। আর আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, বাট গাছটা দারুণ সুন্দর, কি গাছ তা জানি না, বাট খুবই সুন্দর লাগছে। আর পাট চাষ ভর্তি চারিদিকে, দূর পর্যন্ত দূর সবুজ আর সবুজ। আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। যেতে দাও সে দিনের মতো, পেতে দাও সে দিনের ক্ষত, নীল শরীরে তোমায় ছোব, নীল সাগরে ভাসিয়ে দেব। বন্ধ ঘরে সে পথের ঝলক, পথের সীমায় পাথর ফল দেয়। ফ্রেন্ডস আমাদের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ভালো না লাগলে লাইক করবেন, একটা লাইক ডিসলাইক না, সাবস্ক্রাইব করে দেবেন সবাই। হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে 50 টাকা বোনাস মা, তাই নাকি? ও কি বলে এন্ড শেয়ার শেয়ার, যদি ভালো লাগে লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসক্রাইব করে দেবেন। যাওয়ার আগে যেটা বলি, চিল ব্রো চিল, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। Maybe I need it. Did anybody out there hear me?